বিসমিল্লাহির রহমান রহিম। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, উপস্থিত সম্মানিত মহাসচিব, উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ উপস্থিত স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন নেতৃবৃন্দ এবং দেশ এবং বিদেশ থেকে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, সকল উপস্থিতিবৃন্দ আসসালাম আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই প্রথমেই আমি আপনাদের সম্মানিত সভাপতি সহ সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি যে আজকের এই অনুষ্ঠানে আমার আসতে একটু দেরি হয়েছে, আর একটি প্রোগ্রামে থাকার কারণে একটু দেরি হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আলোচনার বা বক্তব্যের শুরুতেই আমি আজকে যে উপলক্ষে আমাদের আলোচনা, আজকে আমাদের আলোচনার মূল লক্ষ্যই হচ্ছে যে সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের জন্য একটি বিশেষ দিন, দিনটি শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বী তথা সনাতন ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন, তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। উপস্থিতিবৃন্দ, আমি যতটুকু জেনেছি, যতটুকু জানতে সক্ষম হয়েছি, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় শাস্ত্র মতে কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে জন্ম নিয়েছেন সনাতন ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ। সনাতন ধর্ম মতে হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণ প্রায় 5,500 বছর আগে মথুরায় এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন পিতৃ হত্যাকারী কংস ছিল মথুরার রাজা। কংস ছিল নিষ্ঠুর এবং দুষ্ট প্রকৃতির অত্যাচারী স্বৈরাচারী রাজা। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পরে ধ্বংস হয় কংস। কিভাবে হয়, কি প্রক্রিয়ার মাধ্যমে হয়, এ ব্যাপারে বিভিন্ন বিজ্ঞ আলোচকবৃন্দ এরই মধ্যে আলোচনা করেছেন, আপনাদের সামনে তুলে ধরেছেন, আমি সেই ঘটনার মধ্যে আর যাচ্ছি না। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুষ্টের দমন শিষ্টের পালনী ছিল শ্রীকৃষ্ণের অন্যতম ব্রত। সুতরাং স্বৈরাচার দুরাচার অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অবশ্যই শিক্ষার বটে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি এভাবে প্রতিটি ধর্মই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলে, সাম্য সম্প্রীতি ও মানবতার কথা বলে, কথা বলে মানুষের স্বাধীনতার। ফলে ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী বিশ্বের প্রতিটি নাগরিকই এমন একটি নিরাপদ রাষ্ট্র ও সমাজ প্রত্যাশা করে যেখানে প্রতিটি নাগরিক বিনা বাধায় ধর্মীয় রাজনৈতিক সামাজিক অধিকারগুলো ভোগ করতে পারবে বা ভোগ করতে সক্ষম হবে। এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ আমাদের প্রত্যেকের দায়িত্ব। এমন একটি স্বাধীন রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী সবাই মিলেই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিলেন। আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্রই ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। তবে অত্যন্ত দুঃখের সাথে আজকে বলতে হয়, এখানে বিজ্ঞ আলোচকবৃন্দ এর মধ্যেই উল্লেখ করে গেছেন, বলে গিয়েছেন তাদের বক্তব্যে, সেই স্বাধীন বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজও এখনো এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে লড়তে হচ্ছে। স্বাধীন বাংলাদেশের নাগরিকরা আজ যেন এক প্রতিশোধ এবং প্রতিহিংসা পরায়ণ এক কংস রানীর কবলে।
প্রিয় উপস্থিতি বৃন্দ, প্রিয় হিন্দু ধর্মাবলী ভাই বোনেরা, একটি বিষয় উপলব্ধি করা মনে হয় প্রয়োজন। সেটি হলো বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী বা বিশ্বাস করে, ফলে পরিসংখ্যানে মুসলমানরা সংখ্যা গরু, হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যা লঘু। ঠিক একইভাবে যদি আমরা ভারতের দিকে তাকাই, আমরা দেখব ভারতে অধিকাংশ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাস করে, ফলে পরিসংখ্যানে হিন্দু ধর্ম মানুষেরা সংখ্যা গুরু, মুসলমানেরা সংখ্যালঘু। পরিস্থিতির কারণে কিংবা আরো যারা বর্তমানে আমার মতন ব্রিটেনে বসবাস করছেন, ব্রিটেনে পরিসংখ্যানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা সংখ্যা গুরু, আর মুসলমান এবং হিন্দু উভয় জনগোষ্ঠী সংখ্যালঘু। অতএব বর্তমান বিশ্বে তথা একটি আধুনিক রাষ্ট্র ও সমাজে হিন্দু জনগোষ্ঠীকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু, বা দেশের জনগোষ্ঠীকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু হিসেবে বিবেচনা না করে, মানুষের মধ্যে বৈষম্য অথবা বিবেচনা করে মানুষের মধ্যে বৈষম্য অমার্জনীয় অপরাধ ছাড়া আর কিছুই নয়। কারণ দিনের শেষে আমরা প্রত্যেকেই কিন্তু ভৌগোলিক সীমানা ভেদে কখনো সংখ্যাগুরু বা কখনো সংখ্যালঘু। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এই বিষয়টি অনেক আগেই উপলব্ধি করেছিলেন, এবং এ কারণেই তিনি বাংলাদেশের সকল ধর্ম বর্ণ কিংবা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গর্বিত পরিচয় নির্ধারণ করেছিলেন বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ, যা এরই মধ্যে সিনিয়র নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেছেন গুরুত্ব সহকারে। বাংলাদেশের সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল বিএনপি সরকার পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে একাধিকবার। একমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহাবস্থান নিশ্চিত করেছে বা করতে পেরেছে, মানুষে মানুষে সৌহার্দ্য সম্প্রীতি বাড়িয়েছে। বাংলাদেশের বাস্তবতায় বিভিন্ন সময় বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, যারা বাংলাদেশি জাতীয়তাবাদ বিরোধী তাদের শাসনামলেই বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত। অপ্রিয় হলেও সত্য, আওয়ামী লীগ নিজেদের আমি ঠিক মাননীয় মহাসচিবের সাথে একই সাথে বলতে চাই, যদিও বা এটি রাজনৈতিক সভা নয়, তারপরেও রাজনীতি এসে যায়। কারণ আজকে যে উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি, আলোচনা সভার আয়োজন করেছি, তার মধ্যেও রাজনীতিও ছিল, এ কারণেই কিন্তু অন্যায় প্রতিবাদ হয়েছে। আমরা সেই জন্যই বলতে পারি বা লক্ষ্য করেছি যে অপ্রিয় হলেও সত্য, যে আওয়ামী লীগ নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের জনগণের সার্বজনীন পরিচয় আমরা বাংলাদেশি মুছে দিয়ে সমাজে বিভেদ, বিরোধ, হিংসা, হানাহানি জিয়ে রাখতে চায়। আমি সরাসরি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এটি জিজ্ঞাসা রাখতে চাই। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, আমরা দেখতে পাব গত এক যুগে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়, বাড়িঘরে অসংখ্য হামলা হয়েছে। রামু কিংবা নাসিরনগরে সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে, নির্যাতন হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, একটিটু কি বিচার হয়েছে? প্রিয় উপস্থিতিবৃন্দ, 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরে হামলার বিচার এত বছরও কিন্তু হয়নি, কেন হলো না? ঠিক একইভাবে 2016 সালে 29 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে ঘটনা ঘটেছে, বিচার দূরে থাক, তার তদন্ত কি শেষ হয়েছে? কেন হচ্ছে না তদন্ত শেষ? উপস্থিতিবৃন্দ, এর কারণ আমি মনে করি বাংলাদেশে সংখ্যাগরু কিংবা সংখ্যালঘু যাদের উপরেই হোক, প্রতিটি সংঘর্ষে, প্রতিটি ঘটনায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ জড়িত। এ কারণেই কোনো একটি ঘটনারও আজ পর্যন্ত সঠিকভাবে বিচার হয়নি, বরং প্রতিটি ঘটনা পরেই আমরা দেখি ক্ষমতাসীনরা ঘটনার বিচার না করে ব্লেম গেমে লিপ্ত হয়ে যায়।
সরকার যদি নিজেরাই ব্লেম গেমে লিপ্ত হয় তাহলে বিচার করবেটা কে? প্রশ্ন হলো ক্ষমতাসীনদের বিচারে কে বাধা দিয়েছে? আমি এখানে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এস কে সিনহাকে প্রধান বিচারপতি বানিয়ে এই অবৈধ নিশিরাতের সরকার নিজেদেরকে সংখ্যালঘু প্রেমী হিসেবে বানানোর বা বাহবা নেওয়ার চেষ্টা করেছিল। তারপরে তাকে যখন ব্যবহার করা শেষ, আপনারা দেখেছেন কিভাবে তাকে অন্যায়ভাবে অপমানজনকভাবে দেশ ছাড়া করেছে তারা। এখানে আমাদের মধ্যে অনেকেই আছেন হয়তো বা কথা শুনতে পাচ্ছেন, আমি এরকম কিছু মানুষের জন্য একটি কথা বলতে চাই। এখানে যারা নিশিরাতের সরকারের কাছ থেকে সামান্য কিছু সুযোগ সুবিধা কিংবা একটি পোস্টিং প্রমোশনের লোভে বোকার মতন ধোকার মধ্যে রয়েছেন, প্রয়োজন শেষে এই সরকারের দ্বারাই আপনাদেরকেও এস কে সিনহার ভাগ্য বরণ করতে হতে পারে। আওয়ামী লীগকে বিশ্বাস নেই, ক্ষমতার লোভে এরা কিন্তু সবই করতে পারে, যা আমরা অতীতেও দেখেছি। শুধু সামান্য একটি আপনাদেরকে ধরিয়ে দিতে চাই আমি, এই আওয়ামী লীগই এতটাই ক্ষমতা লোভী, এরা স্রেফ ক্ষমতার স্বার্থে 1975 সালের 15ই আগস্ট ঘটিয়েছিল তারা। পরবর্তীতে আবার ক্ষমতার লোভেই 15ই আগস্টের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগী যারা, তাদেরকে নিয়ে মহাজোটের নামে একজোট হয়েছে। আবার এখন মহাজোটের, আপনারা ইদানিংকালে নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন, এই সত্যগুলো আমরাই বিএনপির নেতৃবৃন্দই সামনে নিয়ে এসেছিল, এবং আজকে এখন তারা নিজেরাও তাদের মধ্যে থেকে এই কথাগুলো শুরু হয়েছে। কারণ নিশ্চয়ই স্বার্থের হানাহানি হয়েছে, যে এখন আবার একে এই মহাজোটের শরিকরাই একে অপরকে সাক্ষ্য প্রমাণ দিয়ে শেখ মুজিবের খুনি বলছে। সর্বক্ষেত্রেই প্রিয় উপস্থিতিবৃন্দ, সর্বক্ষেত্রেই এরা এতটাই ব্যর্থ যে নিজেদের ব্যর্থতা ঢাকতে কখনো স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে, অথবা কখনো দেশনেত্রীর বিরুদ্ধে, অথবা কখনো বিএনপির বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে পাগলের প্রলাপ বকছে। মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার ঘোষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তার সুন্দর সুন্দর জবাব আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের সামনে উপস্থাপন করেছেন। একই সাথে তাদের সাথে তাল মিলিয়ে আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার ঘোষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে এইসব অবাচ্যদের কাছে স্রেফ অন্ধের হাতি দর্শনের মতন ঘটনা এই মুক্তিযুদ্ধ। আপনাদের এই শুভ দিনে আমি খুব বেশি কথা বাড়াতে চাই না, সামান্য আর কিছু কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। যারা নিজেদেরকে সংখ্যালঘু ভাবছেন, তাদের উদ্দেশ্য আমি বলতে চাই, দয়া করে নিজেদেরকে সংখ্যালঘু হয়, তাদের আপনারা নিজেদেরকে বাংলাদেশি ভাবুন। কারণ মুক্তিযুদ্ধ করার সময় কে সংখ্যাগুরু আর কে সংখ্যালঘু তা কিন্তু এদেশের মানুষ ভাবেনি, তা আমরা ভাবিনি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনো ভাবেননি। দেশটা আপনার, আমার, আমাদের সকলের। আরেকটি কথা, নিশিরাতের সরকার যেন আপনাকে কিংবা আপনাদেরকে, আপনাদের ধর্মীয় পরিচয়কে তাদের নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে, সমগ্র কমিউনিটিকে সচেতন থাকতে হবে। আওয়ামী লীগ শুরু থেকেই পবিত্র ধর্মকে নিজেদের হীন দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে সমাজে হিংসা, বিদ্বেষ, অস্থিরতা জিয়ে রেখেছে, নানা কৌশলে সম্প্রদায় সম্প্রদায় অবিশ্বাস সৃষ্টি করে এবং বিভাজনের বীজ জিয়ে রেখে ফায়দা তুলতে চাচ্ছে, ফায়দা লুটতে চাচ্ছে। তবে আপনারা নিজেরাই সাক্ষী, আওয়ামী লীগ সরকারে থাকুক কিংবা বিরোধী দলেই থাকুক, তারা বরাবর ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে। দেশে শরিয়া আইন কায়েম করা হবে, দেশ চলবে মদিনা সনদে, এসব কথা কে বলেছিল প্রিয় উপস্থিতিবৃন্দ? শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে এসব কথা বলে আওয়ামী লীগ দেশের আলেম ওলেমা এবং ধর্মপর মুসলমানদের সঙ্গে ধোঁকাবাজি করেছে। আপনারা আরো দেখেছেন, আপনাদের সকলেরই নিশ্চয়ই মনে আছে, শেখ হাসিনার ধোঁকাবাজিতে প্রতারিত হয়ে এক শ্রেণীর আলেম ওলেমা সেই সময় তাকে কথিত কাউমি জননী খেতাব দিয়েছিল, কিন্তু দলীয় স্বার্থে এইসব আলেমা ওলেমাদেরকে ব্যবহার করতে না পেরে এখন তাদেরকে এই নিশিরাতের সরকার, অবৈধ সরকার, এই মাফিয়া সরকার তাদেরকে, কংস রানী, বর্তমানের কংস রানী তাদেরকে নিক্ষেপ করেছে
কারাগারে। বাস্তবতা হলো ক্ষমতালোভী আওয়ামী লীগের কাছে সংখ্যা গরু কিংবা সংখ্যালঘু কেউই নিরাপদ নয়। 2012 সালে পুরনো ঢাকায় বিশ্বজিৎ দাসকে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য রাজপথে কুপিয়ে হত্যা করেছিল এই বিভীষ দৃশ্য মানুষ এখনো ভুলে যায়নি। কি দোষ ছিল বিশ্বজিৎ দাসের? খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিলেই আপনারা জানতে পারবেন যে নিম্ন আদালতে 8 জনের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল, উচ্চ আদালতে 6 জনের মৃত্যুদণ্ডকে বাতিল করে দেওয়া হয়েছে। অথচ সমগ্র দেশের মানুষ দেখেছে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। সনাতন ধর্মের প্রিয় ভাই বোনেরা, প্রিয় নেতৃবৃন্দ, বিএনপি প্রিয় উপস্থিতি বৃন্দ, বিএনপি কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না, ধর্মকে অবশ্যই রাজনৈতিক হাতিয়ার বানাতে চায় না। আমি আগেও বলেছি, আবারও বলছি, বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বর্ণ ধর্ম নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী, সবাই রাষ্ট্রের সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। বিএনপি বিশ্বাস করে, বিশেষ করে যে সমাজে নারী শিশু এবং সংখ্যালঘু সম্প্রদায় অবহেলিত অপমানিত, সেই সমাজ কখনো উন্নত সমাজ হতে পারে না, সেই সমাজ কখনো সভ্য হতে পারে না। তাই আজকের এই দিনে আসুন দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে, দল মত ধর্ম নির্বিশেষে একটি মাফিয়া মুক্ত রাষ্ট্র সরকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেই। পরিশেষে আজকের এই পবিত্র দিনে, আজকের এই খুশির দিনে হিন্দু ধর্মাবলম্বী সকল ভাই বোনদের প্রতি আমার আহ্বান, এখন দিনের প্রায় শেষ ভাগ, ঢাকার টাইম হিসেবে শেষ ভাগই বলা যায়, জন্মাষ্টমীর বাকি সময়টুকুও আরো আনন্দময় হয়ে উঠুক। কোভিড-19 সংকটকালে, জন্মাষ্টমী উদযাপনকালে স্বাস্থ্যবিধি মেনে, স্বাস্থ্যবিধি সম্পর্কে দয়া করে সকলে সজাগ থাকুন, দিনটির অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করুন, এই বিশেষ দিনটি আপনাদের জন্য আরো আনন্দময় হটুক, হয়ে উঠুক আরো শিক্ষণীয়, এই প্রত্যাশা করছি। আবারও এই বিশেষ দিনে, এই আনন্দের দিনে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, আমি আমার বক্তব্য শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।